আছে কাপ প্লেট, এই যে সেটটা, খুবই সুন্দর চারখানা কাপ আছে। আমার সাথে কাজ করে শম্পা, শম্পা এটা দিয়েছে, কি জিনিস দেখি, ইরে দেখি একটু আমাদেরকে ঘোরা একটু, রে বাবা, ওরে বাবা, ঘড়ি সব শিপ, খুব সুন্দর তো, একসাথে সেটিং করে নাকি, দেখি আমার দিকে দেখা বাবা, ওটা বের করিস না, খুল খোল দেখি, খোল মূর্তিটা তো দারুণ রে, তুই কি ভালো ভালো জিনিস পাস রে মা, খুব সুন্দর দেখি রে, আমাকে দেখ দেখি, কিসের ওটা রে, এটা শম্পা দিয়েছে, এটা কেমন দেখুন, খুব সুন্দর, আর এটা দে, এর মধ্যে রাখবো তোর সব, এটা একজন দিয়েছে, ওরে বাপ রে বাপ, কিরে ক্যাডবেরি ভালো তো রে, পাঁচখানা খুব সুন্দর ক্যাডবেরি, এটা দিয়েছে দুর্গা শিবম, এটা দিয়েছে, এই কুর্তিটা দিয়েছে কাকিমার মেয়ে দিয়েছে, কাকিমা মানে আমার পাশের ঘরে যে ভাড়া থাকে, আপনারা ওনাকে অনেক ভিডিওতে দেখেছেন, ওটা কাকিমার মেয়ে দিয়েছে, শাড়িটা আমাকে দিয়েছে, যেটা দেখিয়ে দাও বাবা, এটা কাকিমা দিয়েছে এই শাড়িটা, আর আমার মেয়ে যে সাদা শাড়িটা পরেছিল কালকে আপনারা দেখেছেন, ওইটা কাকিমার মেয়ে আমাকে দিয়েছে আর কি, আর ওই কানের দুলের সেটটা দিয়েছে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের, খুবই সুন্দর, তার কি কি গিফট আছে দেখালি, এটা আমি একটা বাড়িতে কাজ করি রামকৃষ্ণনগরে, ওখানে একটা বাড়িতে কাজ করি, তার দুই মেয়ে দুখানা শাড়ি দিয়েছে, আর একটা হলুদ কালারের একটা শাড়ি আছে দেখ, মানে ছোটটার বড়টা দিয়েছে, ছোটটি দিয়েছে এবং বড়টিও দিয়েছে, মানে এই হলুদ শাড়িটা মনে হয় ছোটটা ছোট মেয়ে দিয়েছে না, হ্যাঁ এটা হচ্ছে ছোট মেয়ে দিয়েছে কাকিমা, আর ওই শাড়িটা দিয়েছে বড় মেয়ে দিয়েছে, কালারগুলো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে শাড়িটা, আর এটা দিয়েছে আমাদের পাশে এখানে থাকি আমরা যে ভাস্কর দা বলে একজন, সে দিয়েছে এই বিছনার চাদরের সেটটা, সাথে আছে বালিশের ওয়ার কোলবালিশ সহ, ও কোলবালিশের ওয়ারও আছে ওতে সাথে, কালারটাও খুব সুন্দর তাই না মনে, তুই তো আগের বারেও একটা বিছনার চাদর, এবারেও একটা বিছনার চাদর, এটা দিয়েছে ওর একটা কাকু দিয়েছে, যাদের বাড়িতে মানে আমার মেয়ের জন্মদিন হয়েছিল সে দিয়েছে, চুড়িদারের পিসটা খুবই সুন্দর, কাঁথা স্টিচের, না কাঁথা স্টিচ না রে মনে হয় এটা কি, তো কাঁথা স্টিচের তো, পুরো সুতোর কাজ করা চুড়িদারটা, তো আমার তো কালারটা হেভি সুন্দর লাগছে, মানে একে বানাতে হবে, এখানে মাপ দিয়ে যেতে পারিস, হ্যাঁ বিকেলে বেরিয়ে কোথাও একটা মাপ দিয়ে বানাতে দিয়ে আসলে কিভাবে বানাবি, তাহলে বানানো যেত, আর এটা দিয়েছে
এটা দিয়েছে সুস্মিতা বৌদি, মানে সায়কের বৌদি দিয়েছে এই শাড়িটা, খুবই সুন্দর। বাবা শাড়িটা খুব স্মুথ, মানে এরকম সফট হয়ে যাবে, এত নরম আর এত ইয়ে শাড়িগুলো, বেশ করে পরলে দারুণ লাগবে। এগুলো সব ব্লাউজ পিস আছে। আর একটা দিয়েছে, যেহেতু আমার মেয়ে কলেজে পড়ে বলে এই কুর্তিটা দিয়েছি। কুর্তিটা হেভি সুন্দর, কুর্তিগুলো সব কাটতে হবে না, অনেক বড় না কুর্তিটা। প্রেরণা দিয়েছে এই কুর্তিটাই, কালারটাও খুব সুন্দর। তাহলে অনেক গিফট পেলি তাহলে, তুই কেমন লাগছে তোর গিফট পেয়ে? সব তোর জীবনে এই ফার্স্ট বড় জন্মদিন হলো, তাই তো? এই মানে 18 বছর হয়ে 19 বছর পূরণ হয়ে গেল তো, এইটাই তো ধুমধাম জন্মদিন হয়েছে। আর ওইটা আমাকে প্রেরণা ওই সিঁদুর কৌটোটা দিয়েছে, এই যে খুবই সুন্দর লাগছে। ওই যে ইয়ে থেকে ও তারকেশ্বরে গেছিল, ওখান থেকে নিয়ে এসছে। অনেক গিফট পেয়েছে আমার মেয়ে, অনেক খুশি। আমি আর ওর বাবা এখনো কিছু দেইনি মেয়েকে। আমাদের কাছে কি চাই? কিচ্ছু না, আমার মেয়ে খুশি হয়ে গেছে, এবারে সব গুছাবে। তোমরা সবাই দেখলে আমার মেয়ে কি কি গিফট পেলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার পাশে তোমরা যেরকম আছো, সবসময় পাশে থাকো, সাপোর্ট করো, তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তোমরা তো জানো যে আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, বউ।